যারা দেশ থেকে আইপি ক্যান্সেল করতে চান এবং অটোমেটিক যাদের আইপি হয়ে গেছে, যারা আইপি ক্যান্সেল করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা কীভাবে আইপি ক্যান্সেল করবেন এবং দেশ থেকে কীভাবে আইপি ক্যান্সেল করবেন বা অথবা সিঙ্গাপুর থেকে কীভাবে আইপি ক্যান্সেল করবেন, আজকের ভিডিওতে আমি সেই বিস্তারিত তুলে ধরবো। তো বন্ধুরা, সবচাইতে বড় বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমরা অনেক সময় সিঙ্গাপুর থেকে যখন দেশে যাই, অনেক সময় আমাদের আইপি দেখা গেছে পাসপোর্ট একজনের কাছে দিলে হাত বদল হতে হতে দেখা গেছে মেন একটা এজেন্টের কাছে চলে যায়। তো যখন এজেন্টের কাছে চলে যায়, তখন দেখা গেছে একটা এজেন্ট আমাদের পাসপোর্ট অ্যাপ্লাই করে আইপি করে ফেলে, অথচ আপনারা আমার সাথে কোনো যোগাযোগ করে না বা আমরা অনেক সময় যোগাযোগ করতে পারি না। বাট আমরা যখন চেক করতে যাই, তখন দেখি আইপি অ্যাপ্লাই করে রাখছে, অথবা অনেক সময় বসরাও আইপি অ্যাপ্লাই করে রেখে দেয় এবং পারমিট অ্যাপ্লাই করে রেখে দেয়। সেক্ষেত্রে আমরা সিঙ্গাপুর আসতে পারি না, কারণ আমরা ওই কোম্পানিতে আসতে চাই না এবং ওই বসের আন্ডারে আসতে চাই না। সেক্ষেত্রে আপনারা কীভাবে আইপি ক্যান্সেল করবেন আপনাদের সেই মাধ্যমটা বলে দিচ্ছি। তো মাধ্যমটা বলে দেওয়ার পরে যদি আপনারা করতে না পারেন, সেক্ষেত্রে আপনি আমাকে বলবেন, আমি অবশ্য আপনাদেরকে চেষ্টা করব একবারে বিস্তারিতভাবে দেখিয়ে দেওয়ার জন্যে। তো বন্ধুরা, আইপি ক্যান্সেল করার কয়েকটা সিস্টেম রয়েছে। সেটা হচ্ছে, প্রথম সিস্টেম হচ্ছে আপনি যে কোম্পানিতে আইপি অ্যাপ্লাই হয়েছে সেই কোম্পানির বস অথবা ম্যানেজার অথবা কোনো সুপারভাইজারের সাথে যোগাযোগ করুন। যদি তারা আইপি ক্যান্সেল না করতে চায়, সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় একটা মাধ্যম হচ্ছে আপনি একটা এজেন্ট ধরতে পারেন, ভালো একটা এজেন্ট ধরে তারপর সেই এজেন্টের সাথে কথা বলেন। কিন্তু আপনি তো দেশে আছেন, এজেন্ট ধরতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার পরিচিত জন সিঙ্গাপুরে যারা আছে তাদেরকে বলুন এজেন্ট ধরার জন্যে, এজেন্ট ধরে অথবা সেই এজেন্টের সাথে কথা বলে আপনি আইপি ক্যান্সেল করতে পারেন। এবং আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে আপনার লয়ার ধরতে পারেন। তো লয়ার ধরার পরে যদি আপনার আইপি ক্যান্সেল না হয়, সেটা লাস্ট আর একটা সিস্টেম আছে, হলো আপনি দেশে থেকে কীভাবে আইপি ক্যান্সেল করবেন। তো বন্ধুরা, দেশ থেকে আইপি ক্যান্সেল করার একটা সিস্টেম হচ্ছে, আপনি সরাসরি এমআমআর ওয়েবসাইটে যাবেন। যখন এমআমআর ওয়েবসাইটে যাবেন, তখন আপনি দেখতে পারবেন এমআমআর ওয়েবসাইটে এরকম একটা সিস্টেম আছে আপনি দেশ থেকে আইপি ক্যান্সেল করার। তো বন্ধুরা, এই বিষয়টা যদি আপনারা না জানেন, অবশ্যই আমাকে বলবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। তো আমি যদি দেখি যে না, আমার ভিডিওতে আপনারা কমেন্ট করছেন অবশ্য বা বলছেন আমাকে এবং শেয়ার করছেন, অবশ্যই আমি আপনাদেরকে এমআমআর ওয়েবসাইটে গিয়ে কীভাবে আইপি ক্যান্সেল করতে হয় সেই সিস্টেমটা দেখিয়ে দেবো, সরাসরি একবারে সরাসরি শিখিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।